Rosa! No! হ্যালো বন্ধুরা, আজ আমরা মাস্টার অফ হরার সিজন টু ফার্স্ট এপিসোডটিকেই দেখব। এই গল্পটি ছিল একটি ছোট্ট সুখী পরিবারের, যেখানে রয়েছে জন এবং তার ওয়াইফ জোডি আর তার ছেলে কেভিন। সেই দিন বাইরে অনেকটাই জোরে বাতাস বইছিল। ডিনার টেবিলে জোডি বলে যে তাদের প্রতিবেশীর ব্যবহারটি অনেকটাই কেমন রকম, কিন্তু এই কথাটি তারা হেসেই উড়িয়ে দেয়, কেননা এই সিটিটি ছিল খুবই ভালো সিটি যেখানে ক্রাইম বা ভুল কাজগুলো হয় না। তখন জোডি এবং কেভিন তাদের কিচেনে চলে যায় কেক নেয়ার জন্য, কেননা সেই দিন ছিল কেভিনের জন্মদিন। হঠাৎ করেই কেভিনের হাতে একটি ব্ল্যাক লিকুইড পড়তে থাকে, যেটা বেরিয়ে আসছিল ছাদের উপর থেকে। সেই সময় তার বাবা মানে জন সেখানে চলে আসে। এই বিষয়টি দেখে সে অনেকটাই সিরিয়াস হয়ে যায়, মানে সে এমন কিছু দেখে ফেলেছে যেটা তার দেখা উচিত ছিল না। সেই সময় কিন্তু তার বাবার হাতে একটি শর্ট গান ছিল, যেই গানটিকে পয়েন্ট করে তার বাবা এটা বলে যে সেই ড্যাম থিং আমাকে খুঁজে পেয়েই গিয়েছে। এই কথাটি বলার শেষেই তার ওয়াইফ মানে জোডিকে সে শ্যুট করে দেয়, কিন্তু তখনও সে বেঁচে ছিল, যার কারণেই জন জোডিকে আবারও শ্যুট করে এবং তার বডির সমস্ত মাল মশলাগুলোকে বাইরে বের করে নিয়ে আসে। এই সব বিষয়গুলো দেখে তার ছেলে মানে কেভিন দৌড়ে বাইরে পালিয়ে যায়, তার পিছন পিছন তার বাবাও ছোটে। এবার হয়তো আপনারা ভাবছেন এই সুখী পরিবারটির এমন কি হলো, তো চলুন দেখে নি বিষয়গুলো। জন কিন্তু কেভিনের ওপরেও গুলি চালাচ্ছিল, যার কারণে সেই দৌড়াতে দৌড়াতে অনেকবার পড়ে যায় এবং তার মাথা থেকে রক্ত বেরোতে লাগে। তবুও কিন্তু জন তার ছেলের পিছু ছাড়ে না। এরই কারণে তার ছেলে একটি গাছে উঠে পড়ে, কিন্তু জন তাকে দেখে ফেলেছিল। তারপরেই জন তার ছেলেকে শ্যুট করতেই যাবে, সেই সময় একটি অদৃশ্য জিনিস এসে জনকে একদম সোজাসুজি গাড়ির সাথে লাগিয়ে দেয় এবং তার বডির সমস্ত মাল মশলাগুলোকে চিরে বাইরে বের করে নিয়ে আসে। অবশেষে সে মৃত্যুবরণ করে। তখন কিন্তু এই সব বিষয়গুলো কেভিন নিজের চোখেই দেখছিল। এবার এই সব জিনিসগুলো দেখার পর কি হবে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার প্রায় 24 বছর পর কেভিন এই শহরের একজন পুলিশ অফিসার হয়ে যায়। সেই রাতের পর থেকে এই শহরে তেমন কিছুই ঘটেছিল না, কিন্তু আমরা দেখতে পাই কেভিনের মাথায় সেই দাগটি এখনো রয়েছে, যেই দাগটি তার ছোটবেলায় হয়েছিল। ছোটবেলার সেই রাত্রিটি সে কোনোদিন ভুলতেই পারেনি, আর যার কারণে তার সেই ঘটনাগুলো মাঝে মাঝে স্বপ্নতেও আসে। মানে একবার বিষয়টি ভেবে দেখুন, তার একটি সুখী পরিবার, এক রাতেই সমস্ত কিছু শেষ হয়ে যায় এবং তাকে সারা জীবন একলা কাটাতে হয়। কিন্তু আসলে এই সবগুলো কেন হয়েছিল আর কি কারণেই হয়েছিল, এই বিষয়টি কিন্তু কেভিন এখনও জানে না। কেভিনের কিন্তু একটি পার্টনার রয়েছে যার নাম ডেপিটি স্ট্র, যে কিনা একটি নতুন কার্টুন ক্যারেক্টার বানাচ্ছে। তখনই আমরা জানতে পারি কিছু এক দুদিনের মধ্যেই কেভিনের আবার জন্মদিন আসতে চলেছে। আবারও তার সেই বয়স সম্পূর্ণ হবে যেই বয়স সম্পূর্ণ হওয়ার সময় তার বাবা তার মাকে শ্যুট করে দিয়েছিল এবং একটি অদৃশ্য বস্তু এসে তার বাবাকেও মেরে ফেলেছিল। মানে এই বিষয়টি থেকে আমরা এটাই বুঝতে পারি যে সেই রাতটি কোনো র্যান্ডম ছিল না, তার সাথে বয়সেরও সম্পর্ক ছিল। কেভিন তার ছেলের সাথে দেখা করতে গিয়েছিল, যার নাম মিকি, তার ওয়াইফের নাম ছিল ডিনা। কিন্তু ডিনা এবং তার ছেলে তার সাথে থাকে না, কেননা কেভিন সেই বাড়িটিতেই থাকতো যেই বাড়িটিতে তার ফ্যামিলি শেষ হয়ে গিয়েছিল। শহরটিতে আবারও ঝড় এবং মাঝে মাঝে মেঘ গর্জন করতে শুরু করেছে আর সেই শহরের মানুষের ব্যবহারগুলো পরিবর্তন হচ্ছিল। যেই কথাটি কেভিনকে ছোটবেলায় তার মা বলেছিল, আজ সেই কথাটি তার ওয়াইফ তাকে বলছে, আর প্রথম কথাটির মতোই এই কথাটিকেও হেসে উড়িয়ে দেওয়া হয়। তারপরেই সেখানে ফাদার টেলি চলে আসে কেভিনের কাছে। কেভিনকে এমন কিছু বলে যে এই কথাগুলো শুনে এই কাহিনীটি আরো পেঁচানো হয়ে যায়। সে বলে কেভিন এইবার সেই বয়সে পৌঁছে যাবে যেই বয়সে তার বাবা এবং তার দাদা মারা গিয়েছিল, কেননা তার বাবার মতোই তার দাদাও সেই বয়সে একটি অদৃশ্য বস্তুর হাতেই মারা যায়। মানে কেভিনের এবার সেই বয়সটি সম্পূর্ণ হতে চলেছে। তারপরে আমরা একজন গেভ নামক ব্যক্তিকে দেখি, যে কিনা কাজ করছিল একটি ফার্ম হাউসে। ঠিক তখনই তার এতটাই রাগ হয়ে যায় যে সেই হাতুড়িটি দিয়ে তার মুখের ওপর সে নিজে নিজেই জোরে জোরে মারতে থাকে। কেবলমাত্র এটাই না, হাতুড়ির যেই সাইড দিয়ে আমরা পেরেকগুলোকে তুলি সেই সাইড দিয়ে তার মুখটিকে সে চিরে ফেলে এবং সে মারা যায়।
মানে এটাই যে সেই সময়টি এবার চলে এসেছে। তারপরে কেভিন তার বাড়িতে চলে আসে। সেখানে আমরা দেখতে পাই কেভিনের বাড়ির বাইরে অনেকগুলো সিসিটিভি লাগানো রয়েছে, কেননা সে ভয় করে যদি কেউ এসে তাকে মেরে ফেলে। কেভিনের বাবা তাকে একটি বক্স দিয়েছিল, কিন্তু সেই বক্সটি সে খুলেই দেখেনি, কেননা তার কাছে চাবি ছিল না। সেই চেয়ারটিতে বসে সে ড্রিঙ্ক করছিল, কিন্তু হঠাৎ করেই তার হাতের ওপর কিছু ব্ল্যাক লিকুইড পড়তে থাকে, যেটা কিনা আমরা ছোটবেলায় দেখতে পেয়েছিলাম। কিন্তু আসলে এটা কেভিনের কল্পনা ছিল, তার হাতে কিছুই পড়েছিল না। হঠাৎ করেই তার কাছে একটি ফোন আসে, যেই ফোনটিতে আওয়াজটা ক্লিয়ার আসছিল না। সেই ফোনটির পরপরই সে বুঝতে পারে তার ছাদের ওপর থেকে অনেক জোরে শব্দ হচ্ছে এবং তার সিসিটিভিগুলো বদ্ধ হয়ে যায়। কেভিন যখন বাইরে গেল, সে এটা দেখতে পেল তার সমস্ত সিসিটিভিগুলো কেউ ভেঙে ফেলেছে, আর ঠিক তার সামনে একটি কার ক্র্যাশ হয়ে যায়। এই বিষয়টি দেখার জন্যই কেভিন তার নিজের কারটি নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছেই সে দেখে সেই কারটি উল্টে রয়েছে এবং সেই কারটির নিচেই একটি মেয়ে শুয়ে রয়েছে। তখন কেভিন সেই মেয়েটিকে বাইরে বের করছিল, কিন্তু মেয়েটির শুধুমাত্র অর্ধেক শরীরই বাইরে বেরিয়ে আসে, আর তার কারণেই সেই মেয়েটি ওখানেই মারা যায়। সেই ডেড বডিটিকে নিয়ে কেভিন হসপিটালে পৌঁছে যায়, যেখানে তার পার্টনার আগে থেকেই অবস্থিত ছিল। সে বলে কেভিনকে যে তোমাকে আমি ফোন করেছিলাম একটি মৃত্যুর ঘটনা জানানোর জন্য। সেখানেই অবস্থিত ছিল ডক্টর কোহেন। সে কেভিনকে এটা বলে, যখন আমি আমার সাথের ডাক্তারটির সাথে কথা বলছিলাম, তখনই সেই ডক্টরটি তার পাশে থাকা কাঁচিটা দিয়ে তার গলাটিকে চিরে ফেলে। মানে এই সমস্ত ঘটনাগুলো গোটা শহরেই ছড়িয়ে পড়েছিল। কেভিন যদি এটা ভাবত যে সে হসপিটালে গিয়েই বেঁচে যাবে, তাহলে সেটি তার ভুল ধারণা ছিল, কেননা এই শহরের কোনো জায়গায় আর সেফ ছিল না। হসপিটাল থেকে বেরোনোর সময় কেভিন একটি আয়নাতে দেখে তার কপালের কাটা জায়গাটি যেন খুলে যাচ্ছে, মানে পুরনো সেই সব বিষয়গুলো আবার শুরু হতে যাচ্ছে। সে যখন ক্যামেরা কেনার জন্য একটি স্টোরে যায়, তখন তার সাথে দেখা হয় একজন রিপোর্টারের যার নাম জো। সেখানে সে আরও একটি নতুন কথা প্রকাশ করে। সে বলে, আমাদের এই শহরে এই সব ঘটনাগুলো এর আগেও ঘটে গিয়েছে, যেখানে মানুষ নিজে নিজেই তাকে হত্যা করেছে এবং অন্যদেরকেও মেরে ফেলেছে, আর এই সমস্ত ঘটনাগুলি হয়েছিল পাশের টাউনে। সেই টাউনটিতে এখন আর কিছুই বেঁচে নাই। তারপরেই কেভিন বুঝতে পারে যে সেই টাউন থেকেই তারা এই টাউনে চলে এসেছিল, আর এই সমস্ত বিষয়গুলো কেভিন খুব ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছিল। কেভিন বাড়িতে গিয়ে সেই বক্সটিকে খোলার চেষ্টা করছিল, যে বক্সটি তাকে তার বাবা দিয়েছিল। সে তার চাকুটি দিয়ে সেই বক্সটিকে খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই সেই চাকুটি তার হাতে লেগে যায়, কিন্তু সে হার মানে না, অবশেষে সেই বক্সটি খুলে ফেলে, কিন্তু সেই বক্সটিতে কিছুই ছিল না। তখন সে ভাবতে লাগলো, একটি খালি বক্স কেন তাকে তার বাবা দিল। অবশেষে সেই বক্সটি ভালোভাবে দেখলে সে বুঝতে পারে সেই বক্সটিতে একটি নিউজ পেপার লুকিয়ে রয়েছে, যেখানে পাশের টাউনের ব্যাপারে সমস্ত কিছু লেখা ছিল, যেই টাউনটির নাম ছিল স্টেরজাস। সেখানে একটি ইলেকট্রিক প্রজেক্টের ওপর কাজ হচ্ছিল, যার কারণে পৃথিবীতে একটি বড় গর্ত করা হয়। সেই গর্তটি করার ফলেই সেই গর্তর নিচে শুয়ে থাকা ইভিল ফোর্স জেগে যায়, আর যার কারণেই গোটা টাউনটিকেই ধ্বংস করে ফেলে। এখানে টোটাল 208 জন মারা গিয়েছিল। কিন্তু এখানে কেভিনের মনে আরও একটি প্রশ্ন জাগে, কেন সেই ইভিল ফোর্সটি দ্বিতীয়বার ফিরে আসছে, কেননা সে তো পুরো টাউনটিকেই ধ্বংস করে ফেলেছিল। আর সেই প্রশ্নটির উত্তর হল কেভিনের জন্য। আসলে এই সব বিষয়গুলোর ওপর প্রধান কারণ ছিল কেভিনের দাদার, কেননা সেই ইলেকট্রিক প্রজেক্টের হেড ছিল কেভিনের দাদা। সেই সময় তার দাদাকে সেই ইভিল ফোর্স মেরে দিয়েছিল, এবার যেই বয়সে তার দাদাকে মেরে ফেলেছিল, ঠিক সেই বয়সে কেভিনের বাবাকেও মেরে ফেলে। আর যেই কথাটি তার বাবাও জানতো, ঠিক এই বয়সে সেই ইভিল ফোর্সটি আমাকে মারতে আসবে। এর কারণেই কেভিনের বাবা এটা বলেছিল যে সেই টাইম থিঙ্ক আমাকে খুঁজে বের করেই ফেলেছে। ইভিল ফোর্সের হাত থেকে বাঁচার জন্যই কেভিনের বাবা টাউনের বাইরে ঘর নিয়েছিল, কিন্তু তবুও সে বাঁচতে পারেনি। এবার কেভিনও সেই বয়সেরই হয়ে যাবে যেই বয়সে তার বাবাকে মেরে ফেলা হয়েছিল। কেভিন তার গাড়িটিকে নিয়ে বেরিয়ে পড়ে এবং রাস্তায় ডিনাকে ফোন করে এটা বলে যে তোমরা টাউন থেকে বেরিয়ে যাও, কেননা টাউনে থাকা সেফ না। এর মধ্যেই তার যে ঘরটি ছিল সেই ঘরটি নড়তে শুরু করে এবং তার ব্যবহারও অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এর মানে এটাই যে তার ছেলে মাইকির কপালে অনেকই কষ্ট ছিল। তখনই সেখানে কেভিন চলে আসে, কিন্তু কেভিনের ওপর তার ওয়াইফ অ্যাটাক করে দেয়। কেভিন তাকে শান্ত করার চেষ্টা করলে সে শান্ত হয়ে যায়, কিন্তু এটা সে বুঝতেই পারে না যে তার মধ্যে হঠাৎ করে এমন কি হয়ে গিয়েছিল যে সে এইরকমভাবে ব্যবহার করছিল।
আর তারা তিনজনে সেই কারে বসে চলে যায়। তখনই তার কাছে তার পার্টনারের ফোন আসে এবং সে বলে গোটা টাউন ভেঙে চুরে সমস্ত শেষ হয়ে গিয়েছে, তারা একে অপরকে অ্যাটাক করছে এবং তাদেরকে মেরে ফেলছে, এর মধ্যে যাওয়া অনেকটাই বিপদ। কেভেন তখন বলে তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কিন্তু কেভেনের কথা তার পার্টনার না শুনে সে চার্জে চলে যায় ফাদারের সাথে কিছু গুফতগু করার জন্য। স্ট্রফস বুঝতে পেরে গিয়েছিল যে সেও আর বাঁচবে না, আর যার কারণে চার্চের ফাদারকে তার কার্টুনগুলো দেখাচ্ছিল, আর এইগুলো শুনতে শুনতেই তার গান দিয়ে তাকেই মেরে দেয়। সেখানেই আমরা দেখতে পাই কেভেন তার বাড়িতে চলে এসেছে, যেখানে তারা সেফ থাকতে পারবে, যেটা তারা মনে করছিল। কেননা ঘরের ভেতরে এমন অনেক ধরনের লোক লুকিয়ে ছিল যাদের কাছে অলমোস্ট অনেক হাতিয়ার ছিল। এবার কেভেন যদি তাদেরকে বাইরে বেরোতে বলে তাহলে তাদেরকেই শ্যুট করে দেবে। এবার এই কথাটি মাথায় রেখে তাদেরকে বেসমেন্টে নিয়ে যায়, এটা বলে যে তোমরা সেখানে সেফ থাকবে। ডিনা আর মাইকি দুজনেই উপরে চলে যায় আর কেভেন তাদের ঘরটিকে লক করে দেয়। যখনই 12টা বাজলো তখনই সমস্ত ঘড়ি থেমে গেল, আর মাইকির হাতের ওপরে ঠিক সেই রকম ব্ল্যাক লিকুইড পড়তে থাকে, মানে সেই সময় চলে এসেছে। এবার নিচের বেসমেন্টে যারা ছিল তারা একে অপরকে অ্যাটাক করতে শুরু করে, আর সেই আওয়াজ শুনে কেভিন হঠাৎ করে হাসতে শুরু করে, মানে কেভিনের ওপর তার প্রভাব পড়ে গিয়েছে। সেখানে একটি মেয়ে বেসমেন্ট থেকে উপরে আসতে যাচ্ছিল, যার কারণে কেভিন তাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। এই সমস্ত বিষয়গুলো ডিনা দেখে ফেলেছিল, আর যার কারণে সেও দৌড়ে উপরে পালিয়ে যায়। যখনই কেভিন তার পিছনে আয় তখনই তার বাড়িতে পৌঁছায় রিপোর্টার জো, আর কেভিন তাকেও মেরে ফেলে। এবার কেভিন যখন তার ওয়াইফ এবং তার ছেলেকে মারতে যাচ্ছিল তখন তারা দুজন উইন্ডো দিয়ে নিচে নেমে যায়। তারা দুজন পালাতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই সেখানে ফাদার চলে আসে, কেননা ফাদার সকলকেই মারতে এসেছিল কিন্তু সেখানে কেভিন এসে সেই ফাদারটিকেই মেরে ফেলে। এই বিষয়টি দেখে ডিনা এবং মাইকি দৌড়ে পালিয়ে যায়, যেহেতু কেভিন একটু নেংড়ে হাঁটতো যার কারণে সে দৌড়াতে পারছিল না। এবার হঠাৎ করেই কেভিনের পা এক জায়গায় আটকে যায়, তখনই তার ওয়াইফ এবং ছেলে তাকে বাঁচাতে যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ করে মাটি থেকে একটি মনস্টার উঠে এসে কেভিনকে খেয়ে ফেললো। সেখান থেকে কিন্তু মাইকি এবং তার মা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এবার যেহেতু মনস্টার উঠে পড়েছে আর যার কারণে সবাইকে শেষ করে গেল, সে সেখান থেকে যাবে। ঠিক সেই সময় আমরা দেখতে পাই মাইকি এবং তার মাকে সেই কারটি সহ সেই মনস্টারটি খেয়ে ফেলে, আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ওয়েব সিরিজটি তোমাদের কেমন? আর হ্যাঁ, এটা তো শুধুমাত্র ছিল ফার্স্ট এপিসোড, তো এই সিরিজটির আরও 12টি এপিসোড রয়েছে যেইগুলো আসবেই। তো তোমাদেরকে কি করতে হবে তোমরা তো নিশ্চয়ই জানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।